ভাগবত ভাষায় প্রেম, যেটাকে গীতার ভাষায় পরাভক্তি বলা হয়, আর বেদান্তের ভাষায় সমাধি বলা হয়। সমাধি মানে জীবাত্মা পরমাত্মার সমাধানম সমাধি, যেখানে জীবাত্মা পরমাত্মার দর্শন হয়। বহুকালের ঈশ্বরের যখন দর্শন হয় তখন জীবের মন তৃপ্ত হয়ে যায়। এই টাকা পয়সা পার্থিব বস্তু ধরতে ধরতে না মনটা খিজড়ে যায়, তৃপ্ত হয়ে যায়। কিন্তু যাকে ধরার পরে আর কিছু ধরার ইচ্ছা থাকে না, যাকে পাওয়ার পরে আর কিছু পাওয়ার ইচ্ছা থাকে না, যাকে দেখলে আর কিছু দেখার ইচ্ছা থাকে না, সেটা কে? সেটা গীতায় বলছেন ভগবান কৃষ্ণ। যাকে পাওয়ার পরে সংসার কিছু পাওয়ার ইচ্ছা থাকে না, যাকে জানলে আর কিছু জানার ইচ্ছা থাকে না, যাকে দেখলে এ সংসারের ছিবড়ে নিরসগুলোকে দেখতে ইচ্ছা হয় না, সেইটা কারা দেখেছিলেন? গোপীরা। তাই বলছেন ওটাকে বলা হয় সমাধি, বেদান্ত ভাষা সমাধি। জীবাত্মা পরমাত্মার মহামিলন, এটাকে বেদান্ত ভাষায় বলা হয় সমাধি, গীতার ভাষায় বলা হয় পরাভক্তি, আর ভাগবতের ভাষায় বলা হয় কৃষ্ণ প্রেম। এইটি রবিশঙ্কর শুরু করেছিলেন যখন অসল বাকযুদ্ধ হয়। সবকিছু করলো কিন্তু কিছুতেই আনন্দ বোধ করতে পারলো না। আনন্দ একমাত্র বিশ্বের মালিককে ভালোবাসা। বিশ্বের মালিক হলেন ভগবান কৃষ্ণ বা রাম, তাকে ভালোবাসাটাই হলো প্রেম। তোমাকে বাসিয়া ভালো হোক যাই তাই, জীবন মরণে কিংবা কিছু না ডরাই, আমার আমিত্বটুকু যতদিন আছে শুধু দিতে চাই প্রভু, দিতে নাহি যাচ্ছে, দিতে দিতে সব যেন ফুরাইয়া যায়, অন্তিমে তব চরণে যেন লয় পায়। এই হলো প্রেম, অর্থাৎ ভগবানকে ভালোবাসা, অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা, এইটি হলো ভাগবতের প্রেম। আর এইটি হলো মানবতা। এই জন্যই আমরা মানুষ হয়ে এসেছি। মানুষ হয়ে এসেছি মানে কুকুরের মতো বিষয় ভোগ করার জন্য নয়, আর এরকম গরু ছাগলের মতো খাবার জন্য নয়, গোবিন্দকে ভালোবাসার জন্য। কিন্তু যখন এসে গিয়েছি, সংসারের মধ্যে ঢুকে গিয়েছি, তখন তো সংসার করতেই হবে। এই জন্য সংসার কর্তবুদ্ধিতে করো। আমাদের ঈশ্বর বলছেন, গীতা বলছে কর্তবুদ্ধিতে করো, স্ত্রীর প্রতি কর্তব্য, স্বামীর প্রতি কর্তব্য, ছেলে মেয়ের প্রতি কর্তব্য, লেখা পড়া যাবতীয় সাংসারিক সাহায্য দান ধ্যান কর্তবুদ্ধিতে করো, আর ভালোবাসো গুরু গোবিন্দকে। যাকে ভালোবাসলে আর এই পার্থিব জগতে বারবার শরীর ধারণ করতে হয় না, এক অমৃত চিন্ময় জগতে আমরা প্রতিষ্ঠিত। প্রেম প্রেম সবকই কহতা, আর প্রেম না জানে কই, যো জানে প্রেম কো মরত জগত কেউ রই। আমি বলছি যে আমি প্রেম, আরে প্রেম মানে কি? প্রেম মানে কৃষ্ণের সাথে যুক্ত হওয়া। অত বউ মরলে তো চোখের থেকে জল পড়ে, ছেলে মেয়ে মরলে, পাশ করলে, ম্যাট্রিক ব্যাক হলে চোখের থেকে জল পড়ে, তাহলে প্রেম কিসে? প্রেম তাকে বলা হয় এখনকার দিনে বলে আই লাভ ইউ। একটা মেয়ে একটা মেয়ে বা ছেলেকে বলছে হাজ না, এগুলো হলো হাড় মাংসের প্রেম, এইগুলি হলো শরীরের প্রেম। দুই দিন পরে সব প্রেম পটল তুলে যায়। এসব দেশে হলো আই লাভ ইউ, বুঝতে পারছো না? আসল প্রেম হলো অন্তরাত্মাকে ভালোবাসা, যেটা কপিলা করেছিলেন। তুই ধৃতা সব স্তম বিচ্ছিন্নতে, তোমার জন্য শরীরটা আমি ত্যাগ করতে পারি, বেঁচে আছি তোমার জন্য, এটাকে বলা হয় প্রেম। যার মধ্যে নিষ্কাম ভাব, কোন রকম হাড় মাংসের সহিত যুক্ত থাকবে না, একদম আত্মার সাথে আত্মা যোগাযোগ, এইটি হলো প্রেম। চৈতন্য চরিতামৃত, নিজ ইন্দ্র সুখ কামের ইচ্ছা, আর কৃষ্ণ ইন্দ্র সুখ প্রেমের ইচ্ছা। শরীরে যে আকর্ষণ এটাকে বলা হয় কাম, আর গোবিন্দের সাথে যে আকর্ষণ ওটাকে বলা হয় প্রেম। এই জন্য গোবিন্দের সাথে প্রেমটাই হলো চরম মনুষ্যত্ব, চরম মানবতা, যেটা চৈতন্য চরিতামৃতে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী মানে যা লিখেছেন না, আমার তুলনা হয় না। যাই হোক, এত কিছু বলা সম্ভব না। তাই বলছে প্রেম প্রেম সব ভগবানকে ভালোবাসি, আরে ভালোবাসার পরাকাষ্ঠাই হলো প্রেম, আর সেটা একমাত্র গোবিন্দের সাথে হয়, সেটা জাগতিক মানুষের সাথে হতে পারে না। তাদের শরীরটা সীমিত, হাড় মাংসের কারখানা, মলমূত্রের ফ্যাক্টরি, মলমূত্রের ফ্যাক্টরিকে ভালোবাসাটাকে প্রেম বলে না, এটাকে বলা হয়, এটাকে বলা হয় একরকম সাময়িক আসক্তি বা মোহ বা মায়া, যাই বলো। এই জন্যে আমাদের কৃষ্ণকে ভালোবাসাই হলো প্রেম। তাই বলেছেন যদি যথার্থ প্রেম হয় তাহলে তুমি জগতের জীবন মরণের জন্য কাঁদবে কেন? তুমি তো একমাত্র কৃষ্ণের জন্য কাঁদবে। কবিরা একমাত্র কৃষ্ণের জন্যই কেঁদেছিলেন, তারা তো স্বামীর জন্য কাঁদেননি,
স্বামীকে ছেড়ে চলে এসেছিল, ছেলে মেয়েকে ছেড়ে চলে এসেছিল, একবার ফিরে যায়নি স্বামীর কাছে, ছেলের কাছে। কারণ তাদের কাছে গোবিন্দই হলো জীবনের সর্বস্ব। এই হলো কথা, সর্বস্ব মনে করে যিনি সর্বস্ব ত্যাগ করেন সেই একমাত্র সর্বেশ্বরকে পায়। যিনি সর্বস্ব ত্যাগ করেন তিনি সর্বেশ্বরকে পান। ভগবান গীতা বলেছেন, ত্যাগাৎ শান্তি অনন্তরম। ত্যাগের দ্বারাই আমাকে পাওয়া যায় অর্জুন, ভোগের দ্বারা আমাকে পাওয়া যায় না। আর যে একবার আমাকে পেয়েছে তার আর কিছু পাওয়ার ইচ্ছা থাকে না, সে সব পেয়ে যায়। তা সকলের মধ্যে তো আমিই আছি, আমি ছাড়া তো সংসারে কিছু নেই, আমি নাটক করে রেখে দিয়েছি সব। আর এই নাটকেই তোমরা খেলনা নিয়ে বসে আছো, কিন্তু খেলাড়িকে তোমরা চিনতে পারছো না খেলাড়িটা কি। আরে খেলাড়ি তো আমি, আমাকে যদি ধরো সব খেলনা পাবে, আর যদি খেলনা নিয়ে গুতগুতি করো তো খেলাড়িরে কোনোদিনই দেখতে পাবে না। আমি হলাম খেলাড়ি আর এই সংসার হলো খেলনা। এই জন্য খেলাড়িকে ভালোবাসাটাই হলো শাস্ত্র নিয়মের প্রেম। যাক, এই জন্যই বলা হচ্ছে তোমরা সকলে গোবিন্দকে ভালোবাসার চেষ্টা করো, আর গুরু গোবিন্দের মাধ্যমেই গোবিন্দকে লাভ করা যায়, ঈশ্বরকে লাভ করা যায়। এরকম সৎভাবে থাকলে তোমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে, এই হচ্ছে কথা। কিন্তু জাগতিক যে প্রেম, স্বামী স্ত্রীর যে প্রেম, বা যেটা বলে আসা ছেলে মেয়ের যে প্রেম, এগুলো হলো সব সাময়িক মোহ আর আসক্তি। এর রেজাল্ট সাংঘাতিক দুর্বিষহ এবং দুঃখদায়ক আর নরক প্রাপক। এতে ভগবান নিজেই গীতা বলেছেন, ত্রিবিধম নরকশ্রেদম দারুম নাশনম আত্মনহ কাম ক্রোধস্তথা লোভ তস্মাদে তত্রয়ম ত্যাগে। কামনা বাসনা লোভ মোহ এই তিনটে ত্যাগ করো, এইগুলো হলো নরকের দ্বার। এখন বুঝতে পারছো না, এখন মিষ্টি মিষ্টি লাগছে, কিন্তু এক সময় এগুলো নরকে তোমাকে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাবে। এই জন্য গুরু গোবিন্দের নির্দিষ্ট রাস্তায় চলে জীবনকে সুন্দর করো, পবিত্র করো। ওম শান্তি, ওম শান্তি।